নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচটির সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই মুহূর্তে পয়েন্টস টেবিলের দিকে নজর রাখলে তোমরা দেখবে যে এটিকে মোহনবাগান রয়েছে 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে, এবং উল্টো দিকে এফসি গোয়া রয়েছে 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে। যেখানে এটিকে মোহনবাগান 5টি ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিতেছে, একটা হেরেছে এবং একটা ড্র করেছে, এবং এই 5টা ম্যাচের মধ্যে এটিকে মোহনবাগান 6টা গোল করেছে এবং 3টে গোল হজম করেছে। উল্টো দিকে এফসি গোয়া তাদের শেষ 5 ম্যাচে 2টো জিতেছে, 2টো ড্র করেছে এবং 1টি হেরেছে, এবং এই 5 ম্যাচে এফসি গোয়া মোট 7টা গোল করেছে এবং 5টা গোল হজম করেছে। তো এটিকে মোহনবাগান এবং এফসি গোয়ার স্ট্যাটস মানে স্ট্যাটিস্টিক্স এটা একদম কাছাকাছি থাকলেও আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে এই মুহূর্তে এফসি গোয়া যে খেলাটা খেলছে, মানে প্রচন্ড অ্যাটাকিং ফুটবল তারা খেলছে এবং যেভাবে প্রত্যেকটা ম্যাচ তারা ডমিনেট করছে, এটিকে মোহনবাগানের জন্য কিন্তু এটা একটা বেশ কঠিন ম্যাচ হতে চলেছে। এবং প্রথমবারের জন্য আমি এই ম্যাচে অন্তত এটিকে মোহনবাগানকে ফেভারিট ট্যাগটা দেব না, আমি এফসি গোয়াকেও ফেভারিট ধরছি না। বাট প্রত্যেকটা ম্যাচেই দল দেখে যে আমরা বলে দিই যে এই দলটা ফেভারিট হতে পারে এবং এই দলটা অঘটন ঘটাতে পারে বা আন্ডার ডগস হিসেবে তাদেরকে আমরা ধরি, এফসি গোয়া এবং এটিকে মোহনবাগান দুই দলই কিন্তু প্রায় এই মুহূর্তে স্ট্রেংথ ওয়াইজ সমান জায়গাতে রয়েছে। কিন্তু আইএসএল শুরু হওয়ার আগে আমাদের একদমই মনে হয়নি যে এফসি গোয়া কিন্তু এত সুন্দর একটা পারফরমেন্স দেবে জুয়ান ফেরান্ডোর আন্ডারে। আমরা মানে এক্সপেক্টই করছিলাম, যেহেতু পুরো গোটা দলটাই চেঞ্জ হয়েছে, নতুন ফরেনার্স এসছে, নতুন ম্যানেজমেন্ট এসছে, এফসি গোয়া একটু হলেও মানে তাদের গাড়ি ধাক্কা খেতে পারে। বাট এখন অবধি তাদের পারফরমেন্সে সেই ধাক্কাটা আমরা দেখতে পাইনি, কারণ প্রত্যেক দিন যেন এফসি গোয়া আরও ভালো ফুটবল খেলছে, আরও বেটার ফুটবল খেলছে, এবং যত দিন যাচ্ছে প্রত্যেকটা প্লেয়ার তাদের সেরা ফর্মটা ফিরে পাচ্ছে। ব্র্যান্ডন ফার্নান্দেস, অ্যালবার্তো নোগেরা, হরহে অর্তিজ, ইগোর অ্যাঙ্গুলো, এই কিছু প্লেয়ার যাদের তোমাদের নাম আমি বললাম, এই চারজন ফুটবলার হচ্ছেন এই দলের সব থেকে বড় স্ট্রেংথ। এবং মাঝমাঠে ডিফেন্সিভ মানে হোল্ডিং মিডফিল্ড পজিশনে লেনির উপস্থিতিটা এই দলটাকে আরো শক্তিশালী করে তোলে। আগের দিন আমি ডেইলি আপডেটের ভিডিওতেও তোমাদের জানিয়েছিলাম যে এই ম্যাচটা এখন অবধি এটিকে মোহনবাগান যত ম্যাচ খেলেছে এই ম্যাচটা কিন্তু সব থেকে কঠিন ম্যাচ হতে চলেছে, এবং এই ম্যাচে এটিকে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু তাদের বেস্ট ফর্মে থাকতে হবে যদি এই ম্যাচটা তারা বার করতে চায়। এটিকে মোহনবাগানের যা শক্তি রয়েছে তারা এই ম্যাচ থেকে 3 পয়েন্ট বার করে নিতেই পারে। বাট প্রবলেমটা হচ্ছে যে এফসি গোয়া যেভাবে অ্যাটাকের ঝড় তুলবে সেই অ্যাটাকের ঝড় কিন্তু এটিকে মোহনবাগানের ডিফেন্সকে সামলাতে হবে, কারণ লাস্ট দুটো ম্যাচে এটিকে মোহনবাগান 3টে গোল হজম করেছে এবং প্রথম দিকে পরপর 3টে ক্লিন শিট যতটা এটিকে মোহনবাগানের ডিফেন্সকে মানে কনফিডেন্স দিয়েছিল, লাস্ট দুটো ম্যাচের পারফরমেন্সকে কিন্তু কোথাও একটা গিয়ে সব কনফিডেন্সে ধাক্কা দিয়েছে। তো অবভিয়াসলি এটিকে মোহনবাগানের ডিফেন্ডারদের কালকে তাদের সেরা ফর্মে থাকতে হবে, না হলে যেইভাবে এই মুহূর্তে অ্যালবার্তো নোগেরা, হরহে অর্তিজ, ব্র্যান্ডন এবং ইগোর অ্যাঙ্গুলো এই চারজন ফুটবলার যেই বোঝাপড়ার মধ্যে চলে গেছেন, যেইভাবে তারা ফুটবল খেলছে, যেইভাবে তারা গ্যাপ খুঁজে বার করছে, এইটিকে মোহনবাগানের ডিফেন্স একটু এদিক ওদিক হলেই কিন্তু এই এফসি গোয়ার স্ট্রাইকার্সরা বা এই এফসি গোয়ার অ্যাটাক ভালো রকমভাবে কিন্তু ঝড় তুলতে পারে। তো আন্তোনিও হাওয়াসকে কিন্তু বেশ বুঝে শুনে এবং খুব সাবধানে তার স্টার্টিং ইলেভেন তৈরি করতে হবে, এবং কোথাও কোনো রকম উইক লিঙ্ক রাখা চলবে না, কারণ আগের দিনে আমরা দেখেছি যে সুমিত রাঠিকে তার প্রথম স্টার্ট আন্তোনিও হাওয়াস দিয়েছিলেন এবং সেখানে সুমিত রাঠিকে বেশ নড়বড়ে লেগেছে। তো সেক্ষেত্রে আমি বলছি না সুমিত রাঠিকে খেলানো উচিত নয়, বাট আমার মনে হয় এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কোথাও একটা গিয়ে ডিফেন্সের ওপর এটিকে মোহনবাগানকে জোর দিতেই হবে, এবং সেখানে সুভাষিস বোসের এক্সপিরিয়েন্স এবং উপস্থিতিটা অত্যন্ত দরকার কালকের এটিকে মোহনবাগান দলে। এরই সাথে তিরি তো ফিরছেনই, এরকমই খবর, তিনি কালকের ম্যাচে থাকছেন প্রথম থেকে। তো তিরি, সন্দেশ জিঙ্গার এবং প্রীতম কোটাল এই তিনজন সেন্ট্রাল ব্যাককে কিন্তু কালকে বাড়তি দায়িত্ব নিতে হবে, এবং যেই যেই টুকটাক ভুলগুলো তারা লাস্ট দুটো ম্যাচে করেছে সেই ভুলগুলো কিন্তু তারা এই ম্যাচে একদমই করতে পারবেন না। এছাড়া রাইট উইং ব্যাকে প্রবীর দাসকে আমরা আরেকটু ওপরে উঠতে দেখতে চাই, কারণ একটা জায়গা যেখান দিয়ে এফসি গোয়াকে কালকে এটিকে মোহনবাগান হার্ট করতে পারে সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের রাইট ফ্ল্যাঙ্ক বা এফসি গোয়ার লেফট ফ্ল্যাঙ্ক।
বেশিরভাগ ক্ষেত্রেই এই লেফট ফ্ল্যাঙ্কে এফসি গোয়ার হয়ে সেভিয়র গামা খেলছেন, এবং এই সেভিয়র গামা আমি বলবো না যে খারাপ খেলছেন, যথেষ্ট ভালো খেলছেন, বাট এই এফসি গোয়ার ডিফেন্সকে যদি এক্সপ্লয়েট করতে হয় তাহলে সব থেকে বেস্ট পজিশন হচ্ছে রাইট ফ্ল্যাঙ্কটা এটিকে মোহনবাগানের, এবং সেখানে প্রবীর দাসের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকে থাকবে, বিকজ এটিকে মোহনবাগানের কাছে সব থেকে বেশি সুযোগ আমার মনে হয় যে অ্যাটলিস্ট ফ্ল্যাঙ্ক থেকেই তৈরি হতে পারে, কারণ মাঝমাঠটা কোথাও একটা গিয়ে এফসি গোয়া অনেকটা এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগানের থেকে কন্ট্রোল ওয়াইজে, এবং যেভাবে এফসি গোয়া মাঝমাঠ কন্ট্রোল করে পাসিং ফুটবল খেলে, এবং যেভাবে সেখানে মানে অ্যালবার্টো নোগেরা, হরহে ওর্তিজ এবং ব্র্যান্ডন বল ডিস্ট্রিবিউশনটা করেন, সেখান থেকে আমার কোথাও একটা গিয়ে মনে হয় এটিকে মোহনবাগানের কালকে মাঝমাঠ দখল করাটা মানে বেশ চাপের ব্যাপার হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি যে এফসি গোয়া যেহেতু অ্যাটাকিং ফুটবল খেলবে, এটিকে মোহনবাগানও তাদের কিন্তু নিজেদের খেলাটা খেলবে, অর্থাৎ প্রথমে তারা অ্যালাউ করবে এফসি গোয়াকে অ্যাটাক করতে, বল পজিশন হারালে তারপরে কিন্তু কাউন্টার অ্যাটাকে এটিকে মোহনবাগান যাবে। এবার সেখানে কতটা এফেক্টিভ এটিকে মোহনবাগান হতে পারে, এবং এখানেই আসছে লেনি রড্রিগেজের ভূমিকা। আমি জানি না যে কালকের ম্যাচে এফসি গোয়া এদু বেদিয়াকে প্রথম থেকে খেলাবেন কিনা, কারণ এদু বেদিয়াকে খেলাতে গেলে অ্যালবার্টো নোগেরা অথবা অর্তিজের মধ্যে কোনো একটি প্লেয়ারকে তাকে বসাতে হবে, কিন্তু যেই ফর্মে এফসি গোয়া রয়েছে এবং স্পেশালি আগের ম্যাচে যেভাবে তারা পুরো ম্যাচ ডমিনেট করেছে এবং প্রায় 620 ওপর পাস খেলেছে এবং পাসিং অ্যাকুরেসি মোর দ্যান 80%, বেশিরভাগ ক্ষেত্রে 60%-এর ওপর বল পজিশন, এবং মানে আগের দিন যেই ব্র্যান্ড অফ ফুটবল এফসি গোয়া খেলেছে আমার মনে হয় না যে জুয়ান ফেরান্ডো কোনো রিস্ক নিয়ে এদু বেদিয়াকে প্রথম থেকে খেলাবেন বলে, বাট হ্যাঁ যদি এদু বেদিয়া খেলেন তাহলে কাউন্টার অ্যাটাক কিন্তু আরো শক্ত হয়ে যেতে পারে এটিকে মোহনবাগানের জন্য, কারণ একটা অ্যাটাকে রিদম কি করে ব্রেক করতে হয় সেটা কিন্তু এদু বেদিয়া খুব ভালো করে জানেন, এবং পাশে লেনির মতন একজন ইন্ডিয়ান হোল্ডিং মিডফিল্ডার কিন্তু এদু বেদিয়ার কাজটা আরো সহজ করে দেয়, সেখানে যেমন এফসি গোয়া অ্যালবার্টো নোগেরা অথবা এদু বেদিয়া যে কোনো একজনকে খেলার সেই অপশনটা পাচ্ছে, এটিকে মোহনবাগান কিন্তু সেই অপশনটা পাচ্ছে না। কেন পাচ্ছে না, আগের দিন ডেইলি আপডেটের ভিডিওতে তোমাদের জানিয়েছি যে খুব সম্ভবত, এবং এটা হাবাস নিজেই একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে জাভি হার্নান্দেস কিন্তু এই ম্যাচেও থাকছেন না, এবং তার ইঞ্জুরি থেকে রিকভার করতে আর একটু বেশি সময় লাগবে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি মাঝমাঠ যদি দখল করতে এটিকে মোহনবাগান না পারে তাহলে সেই ক্ষেত্রে লং বলের ওপরে এটিকে মোহনবাগানকে ভরসা করতে হবে, এবং সেক্ষেত্রে সামনে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস এই দুই প্লেয়ারের ওপর কিন্তু বাড়তি দায়িত্ব থাকবে, এবং আমার মনে হয় কালকের ম্যাচে যেহেতু এফসি গোয়া এত হাই প্রেসিং ফুটবল খেলতে পারে এবং অ্যাটাকিং ফুটবল খেলতে পারে, সেই কারণে নিজেদের সামনের দিকে ফায়ার পাওয়ার বাড়ানোর জন্য কালকে কিন্তু আমরা প্রথম থেকেই উইলিয়ামস কৃষ্ণা জুটি দেখতে পারি, এটা অন্তত আমার একটা অ্যাসাম্পশন, এবং মানবীর সিংকে যদিও তিনি যথেষ্ট ভালো খেলছেন এবং তাকে আমার মনে হয় হাবাস চাইলে শুরু করতেই পারেন, কিন্তু এখনো মানবীর সিং এবং কৃষ্ণা এই দুই প্লেয়ারের মধ্যে সেই বোঝাপড়াটা তৈরি হয়নি যেটা কিন্তু অলরেডি উইলিয়ামস এবং কৃষ্ণার মধ্যে রয়েছে, তো সেই ক্ষেত্রে সামনের দিকের ফায়ার পাওয়ার বাড়াতে কালকে প্রথম থেকেই আমরা উইলিয়ামস এবং কৃষ্ণাকে দেখতে পারি। এরই সাথে মাঝমাঠে তো এডু গার্সিয়া এবং কার্ল ম্যাকহিউজ থাকছেন এবং ডিফেন্সের তিনি থাকছেন, অর্থাৎ এই পাঁচজন বিদেশি প্লেয়ার নিয়ে আমার মনে হয় কালকে এটিকে মোহনবাগান শুরু থেকে নামতে পারে, এবং সাবস্টিটিউট বেঞ্চে থাকতে পারেন ব্র্যাড ইনমান। কৃষ্ণার ওপর দায়িত্ব থাকবে গোল করা, যেটা প্রত্যেক ম্যাচেই থাকবে, এবং আমার মনে হয় কালকে এফসি গোয়ার ডিফেন্সের ডনকি এবং ইভান গঞ্জালেস এই দুই প্লেয়ার কিন্তু ভালো ফর্মে রয়েছেন এবং বেশ ভালোই খেলছেন, এবং সাথে রাইট ব্যাকে সেরিটন ফার্নান্দেজের পারফরমেন্সও কিন্তু বেশ মানে ইমপ্রেসিভ, তো সেই ক্ষেত্রে কালকে এটিকে মোহনবাগানের জন্য ম্যাচটা যথেষ্ট কঠিন হবে, স্পেশালি স্ট্রাইকারদের জন্য এবং ডিফেন্ডারদের জন্যও। পজিশন গোয়ার কাছে বেশি থাকবে এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এটাও জানি যে পজিশন বেসড ফুটবল খেলেই যে ম্যাচ বার করে নিতে পারবে কেউ সেটা কিন্তু কোনো রকম মানে নেই, এবং পজিশন না রেখেও কিভাবে ম্যাচ বার করতে হয় সেটা আন্তোনিও হাবাসের থেকে বেশি ভালো এইবারের আইএসএল এ আর কেউ জানে না, তো সেক্ষেত্রে এটিকে মোহনবাগানের কাছে সুযোগ অবশ্যই আসবে, এবং আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমার পয়েন্ট থেকে প্রবীর দাসের ওপর কিন্তু কালকে একটা বড় দায়িত্ব থাকবে ওই বল সাপ্লাইটা দেওয়ার, কারণ অনেকদিন হয়ে গেল, পাঁচটা ম্যাচ পরপর হয়ে গেল প্রবীর দাসের কিন্তু সেই এফেক্টিভ ক্রসিং আমরা দেখতে পারিনি যেটা আগের বছর ছিল, এবং এই পাঁচ ম্যাচে রয় কৃষ্ণা কিন্তু সেরকম ভালো চান্সেস পাননি, যেই গোলগুলো রয় কৃষ্ণা করেছে প্রত্যেকটাই তার নিজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের জন্য, নিজের ক্যালিবারে প্রপার বিল্ড আপ প্লেতে কিন্তু এখনো এটিকে মোহনবাগান গোল করতে ব্যর্থ, ওই ডিফেন্সের মাঝখানে গ্যাপ খুঁজে বার করা, ডিফেন্সকে এক্সপ্লয়েট করা সেটা কিন্তু এখনো এটিকে মোহনবাগান করতে পারেনি, তো অবভিয়াসলি সেটা কবে থেকে করবে সেটাই কিন্তু একটা দেখার বিষয় হবে, কারণ যতক্ষণ না এটিকে মোহনবাগানের ফরওয়ার্ডসরা অ্যাটাকার্সরা অন্যের অপোনেন্টের ওপর চাপ না বাড়াতে পারে, অন্যের ডিফেন্সকে এক্সপ্লয়েট করতে না পারে,
ততদিন শুধুমাত্র ওই লং বলে ভরসা করে ক্রিস্টার দিকে বল বাড়িয়ে দাও বা ওই সেট পিস থেকে বা লাকে গোল করে বেরিয়ে যাওয়া কিন্তু বেশি দিন চলবে না। তো সেই ক্ষেত্রে এটিকে মোহন বাগানের ফরওয়ার্ডসদের কিন্তু এই মুহূর্তে তাদের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার সময় চলে এসেছে এবং এখানে আমার মনে হয় কোথাও একটা গিয়ে তাদের মেইন স্ট্রাইকার রয় কৃষ্ণা সেই প্রপার বল সাপ্লাইটা পাচ্ছে না। তো সেটা মাথায় রেখে কিন্তু এটিকে মোহন বাগানের হেড কোচ আন্তনি হাবাসকে ছক কষতে হবে। উল্টো দিকে এই প্রবলেমটা কিন্তু এফসি গোয়ার মধ্যে নেই। ইগোর অ্যাঙ্গুলো যেই ফর্মে আছেন, মানে পুরো রয় কৃষ্ণের মতন গোল পোচার, যে কোনো হাফ চান্স থেকে গোল করে বেরিয়ে যেতে পারেন এবং অলরেডি এইবারের আইএসএল টপ স্কোরার তিনি এবং খুবই এক্সপেক্টেড ছিল তার পেডিগ্রি যা রয়েছে। ইগোর অ্যাঙ্গুলো 6টা গোল এই মুহূর্তে করে ফেলেছেন এবং হরহে অর্টিজ এই প্লেটির ওপরও কিন্তু নজর থাকবে, তার পায়ের যা ভাঁজ রয়েছে যাবে তিনি প্লেয়ার কাটিয়ে বেরিয়ে যেতে পারেন, প্রচণ্ড প্রবলেম তিনি ক্রিয়েট করতে পারেন এটিকে মোহন বাগানের ডি বক্সের ভেতরে বা ঠিক অ্যাটাকিং থার্ডে। তো সেই ক্ষেত্রে এবং ব্র্যান্ডনের যা ভিশন রয়েছে, যেভাবে তিনি বল বাড়ান, যেভাবে তিনি গ্যাপগুলো খুঁজে বার করেন এবং অ্যালবার্তো নোগেরা যেভাবে বল হোল্ড করে যেভাবে বলগুলো বাড়ান সামনের দিকে বা যেভাবে পাসগুলো দেন, মানে প্রচণ্ড ডিস্ট্রাকটিভ পাসেস। তো অবভিয়াসলি এই এফসি গোয়ার চারজন প্লেয়ার প্রচণ্ড গুরুত্বপূর্ণ কালকের ফিক্সচারে। তো সেই ক্ষেত্রে এই চারজন ফুটবলারকে কিভাবে আটকাতে পারে এটিকে মোহন বাগানের ডিফেন্স, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। উল্টো দিকে এফসি গোয়ার ডিফেন্সকে ভেদ করে কোন প্লেয়ার গোল করে বেরিয়ে যান সেটাও কিন্তু আমরা দেখব। ওভারঅল এটিকে মোহন বাগানের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ম্যাচ এবং এই ম্যাচ থেকে যদি 3 পয়েন্ট আন্তনিও হাবাস না পান তাহলে লীগ শীর্ষের দৌড়ে অনেকটাই পিছিয়ে তিনি যেতে পারে। এবং উল্টো দিকে এফসি গোয়া যদি এই ম্যাচ থেকে 3 পয়েন্ট বার করে নেয় তাহলে কিন্তু তারা এটিকে মোহন বাগানের উপরে চলে যাবে এবং এটিকে মোহন বাগান কিন্তু আরো এক ধাপ নিচে নেমে যেতে পারে। তো আ লট অফ থিংস আর এট স্টেক। তো দেখা যাক কালকের ম্যাচে কে বাজিমাত করেন, রয় কৃষ্ণা নাকি ইগোর অ্যাঙ্গুলো, কে হবেন কালকের ম্যাচের তুরুপের তাস সেটা তো আমরা কালকেই জানতে পারবো। ওভারঅল তোমরা জানিও যে তোমাদের কি মতামত এই পুরো ম্যাচটার সম্পর্কে, নিজেদের ম্যাচ প্রেডিকশন করতে আমায় কমেন্ট সেকশন একদম ভুলো না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করব, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।